ব্রয়লারের দাম কমছে, সোনালির দাম বাড়ছে। আর যারা নিম্নবর্তী আছে তাদের কি অবস্থা? আমি তো ভেবেই পাই না যে বাজারের যে অবস্থা তারা কিভাবে চলতেছে। নিম্ন মধ্যবিত্তদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে বাজারে টিকে থাকার জন্য। বাজারের অবস্থা তো আগের চেয়ে একটু মনে হয় আমার কাছে সবজির দাম বেশি বেশি মনে হচ্ছে, কারণ আমি তো সবজি যেগুলাই কিনি সব 80-100, এর নিচে কোনো গুলাই পাইনি। চা আর চালের দাম তো আগের মতোই আছে, আর মাছের দাম তো দেশি মাছের দাম বেশি, বলের দাম 200-এর উপরে, আর গরুর মাংস তো আপনারা জানেন গরুর মাংস নিয়ে কী চলছে। আমরা যেহেতু মিডল ক্লাস, ঠিক আছে, এই জন্য অসুবিধা তো আমরা হয়তো ভোগ করতেছি। বাট আর যারা নিম্নবর্তী আছে তাদের কী অবস্থা? আমি তো ভেবেই পাই না যে বাজারের যে অবস্থা তারা কীভাবে চলতেছে, কারণ সব কিছু দাম বাড়ছে, স্যালারি তো আর ওইভাবে বাড়েনি। সব কিছু ঊর্ধ্বমুখী ভাই, যেটা কিনতে যাবেন সাধারণ জনগণের জন্য সব কিছুই অনেক বেশি। চাল হতে শুরু করে কাঁচা সবজি, মাংস, ডিম, সব কিছু ঊর্ধ্বমুখী দাম, মানে নিম্ন মধ্যবিত্তদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে বাজারে টিকে থাকার জন্য। পরিস্থিতি অনেক দিন থেকে ঠিক আছে, আমাদের একটু মানিয়ে নিতে হচ্ছে। আগে যেটা বেশি করতাম, বেশি করে কিনতাম, এখন একটু সাশ্রয় অল্প করে কিনি, এখানে টিকে আছি আমরা এভাবে। আজকে 2-3 বছর দেখতেছি আপনার এই বড় মৌসুম আসলে তেমন বেশি চাল দাম কমে না, বিশেষ করে হলো বড় বড় কোম্পানিরকে সরকার লাইসেন্স দিছে, এবং কি আপনার এই যে ওনারা যদি ধান কিনতে চায় সারা বাংলাদেশের ধান ওনারা এক কোম্পানি কিনতে পারে, ওনারা ধানগুলো মজুত করে রাখে দেয়, দামও তেমন বেশি বৃদ্ধি থাকে সবসময়, দাম তেমন বেশি কমে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। চাল নতুন চাল কেবল উঠতে আসে এক সপ্তাহ ধরে, নতুন চালের দাম তো কই কমে নাই তো, এখন 52-51 টাকা এরকম নতুন চাল, 50 টাকা 50 পয়সা 1 টাকা কমছে, এটা কি কমা বলে না, কেজিতে বাড়ে 4-5 টাকা, 50 টাকা আড়ানা যদি কমে এটা কি কমা বলে না, এটা তো কমে নাই। তারপরও আমদানি হয় না চাল, উঠার এখনও মোকামে গেছি দেখলাম এখনও উঠে না, উঠলে অত কমতে পারে ভাই। দাম তো বাড়ছে কমছে, ব্রয়লারের দাম কমছে, সোনালির দাম বাড়ছে। আপনার ব্রয়লার হলো যে এখন 210 টাকা কেজি, আর সোনালি হলো যে 380 টাকা কেজি। সোনালিতে কেজিতে 40 টাকার মতো বাড়ছে সপ্তাহ খানেকের ভিতরে, আর ব্রয়লারে 30-40 টাকা কমছে। বাড়ার কারণ কি কইতাম, হয়তো মালের আমদানি কম, নইলে খরচ বেশি হয় মালের উৎপাদনের, এই কারণে দাম বেশি। বন্ধ বাজার হিসাবে কেজিতে 20-30 টাকা বেশি, আর এমনি আমদানিতে কেজিতে 20-30 টাকা কম থাকে। রুইয়ের দাম হলো 410-400 উপরে, রুই মাছের দাম হলো 400 উপরে, আর বেরিকেটের দাম হইলো আপনার 330 টাকা করে আছে কি না। মাছের দামটা ভাই চড়াই, মাছের দামটা কমতে আছে না, কেন মাছের আমদামি কিন্তু একেবারে খারাপ না, তা আমি বুঝতে পারতেছি না যে মাছের দাম কেন কমে না। কারণ কাস্টমারে তো আমাকে লাগেই অনেক বিরক্ত যে আমরা নাকি জালিয়াতি করি, আসলে তো আমরা জালিয়াতি করি না, আমরা মাছ বেশি কেজিতে 50-100 টাকা লাভ করতে পারি, নাহলে তো আমার পোষাইতে আছে না, কেন মাছ হিসেব ছাড়া দাম, পাবলিকে খাওয়ার মতন মাছ প্রয়োজন মনে করে না অনেক দাম।